লম্বা ছিপছিপে ভাঙা মুখ, শক্ত চোয়াল, চওড়া কপাল আর গভীর অন্তর্ভেদী দৃষ্টি, যা ছিল অপ্রতিরোধ্য, সেই সঙ্গে এক আশ্চর্য দুর্লভ কণ্ঠস্বরের জাদু। ম্যাটিনি আইডল ছিলেন না মোটেই, বরং তার মতো চরিত্রাভিনেতার পাশে বহু ম্যাটিনি আইডল ম্লান হয়ে গিয়েছেন। তিনি বিকাশ রায়। আজ শুনব তার জীবনের অজানা কাহিনী। নমস্কার, আমি শাম্ব, বাংলার মুখ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। জন্ম কলকাতার ভবানীপুরে। বাবার নাম যুগল কিশোর রায়। পৈতৃক নিবাস ছিল নদিয়ার মদনপুরের নিকট প্রিয় নগরে। কলকাতার মিত্র ইনস্টিটিউশন থেকে 1932 সালে ম্যাট্রিকুলেশন পাশ করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন 1936 সালে। সিনেমা থিয়েটারের চেয়ে ঝোঁক বেশি ছিল সাহিত্যে। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কলেজ ম্যাগাজিনে নিয়মিত লিখতেন। বেদুইন নামে একটি সাহিত্য পত্রিকাও প্রকাশ করেছিলেন। বিএল পাশ করেন 1941 সালে, কিন্তু স্থায়ীভাবে ওকালতি পেশা গ্রহণ করেননি। অনেক কম বেতনে 80 টাকার মাস মাইনেতে চাকরি নিয়েছিলেন রেডিওর ঘোষকের। রেডিওর অনিশ্চিত চাকরি ছেড়ে এক বাল্যবন্ধুর সহায়তায় যোগ দিয়েছিলেন বিখ্যাত বিজ্ঞাপন সংস্থায়। বিকাশ রায় তার বাচনভঙ্গি, কণ্ঠস্বর এবং অনবন্দ স্টাইলের জন্যই বাংলা চলচ্চিত্রে বিশেষ স্থান দখল করে আছেন। এই অপ্রতিদ্বন্দ্বী কণ্ঠস্বরের পুষ্ট মার্জিত উচ্চারণ, বিশেষ করে ইংরেজি উচ্চারণের কারণে বিকাশ রায়কে শিক্ষিত মানুষের ভূমিকাতেই মানত বেশি। 42 একটি মাইল ফলক, কিন্তু কে ভুলতে পারে আরোগ্য নিকেতন ছবির জীবনমশাইকে, কিংবা উত্তর ফাল্গুনির স্বার্থহীন প্রেমিক মনীষকে, পরে ছদ্মবেশী ছবিতে খামখেয়ালি ব্যারিস্টার প্রশান্ত ঘোষের ভূমিকায় অন্যরকম বিকাশ রায়ের অসামান্য অভিনয় প্রতিভার চিরন্তন স্বাক্ষর। 1947 থেকে 1987 সাল পর্যন্ত বিকাশ রায়ের 248টি ছবি মুক্তি পেয়েছে। 4 দশক ধরে তিনি দিয়ে যান অসামান্য কিছু ছবি এবং কিছু অবিস্মরণীয় মুহূর্ত। তিনি ছিলেন জাত শিল্পী, দাপুটে শৈলী ভাষা ছিল তার অভিনয়ের অনুষঙ্গ। জীবনের শেষ দিন পর্যন্ত বিকাশ রায় ভাড়া বাড়িতেই কাটিয়ে দিয়েছেন। 2-2 বার নিজের বাড়ি তৈরির চেষ্টা করেও বাধাপ্রাপ্ত হন। পরবর্তীকালে আর নিজের বাড়ি করা হয়নি, ভাড়া বাড়িতেই বাকি জীবন কাটিয়ে দেন। মেধাবী ছেলে সুমিত রায় বর্তমানে আমেরিকায় প্রতিষ্ঠিত। তার আত্মজীবনী মনে পড়ে আমি ও কিছু ছবি কিছু গল্প। শেষ জীবনে প্রিয়তমা কন্যা নন্দিনীকে মারণরোগ ক্যান্সার ছিনিয়ে নেয়। মেয়ের অকাল বিয়োগে তিনি খুবই ভেঙে পড়েন এবং মেয়ের মৃত্যুর 1 বছর পর 16 এপ্রিল 1987 সালে 71 বছর বয়সে এ প্রতিভাশালী অভিনেতার জীবনাবসান হয়। বাংলা অভিনয় জগতে এক মহিরুহের পতন হয়। বড়ই আক্ষেপের কথা, জীবিত অবস্থায় এই প্রতিভাবান শিল্পী উপযুক্ত কোনো সরকারি স্বীকৃতি বা পুরস্কার পাননি। একবার উল্টোরাত নামে এক সিনেমার পত্রিকা বিকাশ রায়কে বিশেষ সম্মানে সম্মানিত করেছিল। এই প্রজন্মের কাছে বিস্তৃত প্রায় অভিনেতা বিকাশ রায়ের প্রতি আমরা সত্যি উদাসীন, নিষ্পৃহ। সময়ের অন্তরালে অতি অবহেলা এবং উদাসীনতায় বিকাশের স্মৃতিবিজড়িত পৈতৃক বাড়িটিও সলিল সমাধি ঘটেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।